বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এবং এই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে প্রার্থী তালিকা সেই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। আসন রায়গঞ্জ, সেখানে কৃষ্ণ কল্যাণী, তাকে প্রার্থী করা হয়েছে। রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী, বাগদায় মধুপর্ণা ঠাকুর, মমতাবালা ঠাকুরের কন্যা, তাকে টিকিট দেওয়া হয়েছে। এবং মানিকতলার কথা আগে থেকে বলা হয়েছিল, শক্তি পাণ্ডে, সাধন পাণ্ডের স্ত্রীকে টিকিট দেওয়া হয়েছে। চার কেন্দ্রে উপনির্বাচন এবং এই চার কেন্দ্রে প্রার্থী ঘোষণা, আর এই প্রার্থী ঘোষণার মধ্যে অবশ্যই চমক বাগদা কেন্দ্র নিয়ে। সবটা নিয়ে আরও ডিটেলে আমরা জানবো, কথা বলবো শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। শ্রেয়সী, তৃণমূল কংগ্রেস এই উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে, অন্যান্য দলের তুলনায় অনেকটা এগিয়ে এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস, এবং এই চারটি কেন্দ্রের মধ্যে সবথেকে এই মুহূর্তে যে কেন্দ্র নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে বাগদা, কারণ মমতা বালা ঠাকুরের কন্যা মধুপর্ণাকে এক্ষেত্রে টিকিট দেওয়া হচ্ছে। সামগ্রিকভাবে ওভারঅল জানবো। একেবারে দেখো, তুমি যদি দেখো তাহলে কিন্তু তুমি দেখবে যে রায়গঞ্জের ক্ষেত্রে কিংবা সেক্ষেত্রে রানাঘাট দক্ষিণের ক্ষেত্রে সব ক্ষেত্রেই কিন্তু সেক্ষেত্রে যারা বিধায়ক ছিলেন, যদিও তারা বিজেপির টিকিটে বিধায়ক ছিলেন, কিন্তু সেক্ষেত্রে পরবর্তীকালে তারা তৃণমূলে আসেন, সেক্ষেত্রে কিন্তু এই দুজনকে, অর্থাৎ কৃষ্ণ কল্যাণী এবং মুকুটমণি অধিকারী, তাদের প্রত্যেকেই কিন্তু টিকিট দেওয়া হয়েছে। কিন্তু বাগদার ক্ষেত্রে কিন্তু বিশ্বজিৎ দাস, তিনি টিকিট পাননি, বরঞ্চ টিকিট দেওয়া হয়েছে মধুপর্ণা ঠাকুরকে, অর্থাৎ কার্যত বলা যেতে পারে যে মমতা বালা ঠাকুরের কন্যা মধুপর্ণাকে টিকিট দেওয়া হয়েছে। স্পষ্টত বাগদা যে ভোট কম্বিনেশন রয়েছে, অর্থাৎ ভোটের যে বিন্যাস রয়েছে, ভোটারদের যে বিন্যাস রয়েছে, সেই বিন্যাসের কথাই কিন্তু কার্যত মাথায় রেখেই কিন্তু সেক্ষেত্রে মতুয়া ভোটকে মূল লক্ষ্য করেই যে এই টিকিট দেওয়া হচ্ছে সেটা কিন্তু খুব স্পষ্ট। সে কারণেই কিন্তু কার্যত ঠাকুর পরিবারের সন্তানকে বা ঠাকুর পরিবারের সদস্যকে কিন্তু টিকিট দেওয়া হলো। তোমাকে জানিয়ে রাখি যে এবার যে লোকসভা ভোট হলো, সেই লোকসভা ভোটের ক্ষেত্রেও কিন্তু দেখা গিয়েছিল যে সেক্ষেত্রে বনগাঁ থেকে আমরা দেখেছিলাম যেভাবে শান্তনু ঠাকুর জিতেছেন, অন্যদিকে রানাঘাট থেকে জগন্নাথ সরকার জিতেছেন, প্রত্যেক কিন্তু মতুয়া ভোটের একটা প্রভাব ছিল। দু ক্ষেত্রে বিজেপি জিতেছিল এবং দু ক্ষেত্রে কিন্তু মতুয়া ভোটটা বিজেপির পক্ষে গিয়েছিল। ফলে বাগদার ক্ষেত্রেও কিন্তু সেক্ষেত্রে আমরা জানি যে মতুয়াদের একটা বড় প্রভাব রয়েছে, ভোটারদের মধ্যে মতুয়াদের একটা বড় প্রভাব রয়েছে, মতুয়াদের সংখ্যা সেখানে অনেকটাই। ফলে সেই জায়গা, সেখানকার যে কম্বিনেশন, ভোটারদের যে কম্বিনেশন বা পার্সেন্টেজ রয়েছে, সেইটার কথা মাথায় রেখেই কিন্তু কার্যত মতুয়া ভোটের কথা মাথায় রেখেই কিন্তু কার্যত যে এই টিকিট দেওয়া হচ্ছে সেটা স্পষ্ট। যেখানে ঠাকুরবাড়ির সদস্য একেবারে নতুন মুখ বলা যেতে পারে মধুপর্ণা ঠাকুর, যিনি ইলেকশনের আগে, লোকসভা ভোটের আগে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে আন্দোলন করে যিনি অবস্থানে বসেছিলেন, সেই মধুপর্ণা ঠাকুরকে কিন্তু সেক্ষেত্রে টিকিট দেওয়া হলো। ফলে সার্বিকভাবে যদি ধরা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ধরা যায়, দেখা যাচ্ছে যে এবারে এই যে চারটে যে বাই ইলেকশন, সেই চারটে বাই ইলেকশনের ক্ষেত্রেই কিন্তু দুজন পুরনো এবং দুজন নতুন ক্যান্ডিডেট দিচ্ছে তৃণমূল কংগ্রেস, যেখানে মানিকতলা এবং বাগদা এই দুটো ক্ষেত্রেই কিন্তু কার্যত নতুন ক্যান্ডিডেটের উপর ভরসা রাখছে তৃণমূল কংগ্রেস। একদম ইশ্বরেশ, তুমি আমাদের সঙ্গে থাকো। মধুপর্ণা ঠাকুর এবং মমতা বালা ঠাকুর, মধুপর্ণা ঠাকুরকে টিকিট দেওয়া হয়েছে বাগদা কেন্দ্র থেকে, তার বক্তব্য শোনাবো এবং তার মা অর্থাৎ মমতা বালা ঠাকুর, তার বক্তব্যই বা কি, শুনুন। প্রথমত আমাদের সিএম, যে মাননীয় সিএমকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের আবার সুযোগ দিয়েছে যে মতুয়াদের পুরো বাগদা যত লোক আছে লোকদের জন্য আমরা উন্নয়ন করতে পারি, সেজন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। এবার সিটটা যদি আমরা জিতে আসি তাহলে মতুয়াদের জন্য পুরো বাগদা যত লোকতন্ত্রদের জন্য আমরা সব কিছু করতে পারবো, সেটা আমাদের চেষ্টাই আছে। আজকেই নাম মানে অ্যানাউন্স হয়েছে, তারপরেই মার কাছে ফোন আসছে যে নাকি আমার নাম অ্যানাউন্স করেছে, এটা একদমই না, একদমই প্রিপেয়ার ছিলাম না। না না, ওটা তো একদম ফ্যামিলি ম্যাটার, আর এটা হচ্ছে একদম পলিটিক্যাল ম্যাটার। ওটা ফ্যামিলি ম্যাটার আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল বিজেপিরা পাওয়ার ইউজ করে, সেটা আলাদা ম্যাটার, এটা ওর সাথে এটার কোনো লিঙ্ক নেই, এর কোনো রিলেশন নেই। কঠিন তো হবে, লড়াই তো যখন রয়েছে, হার জিত তো লেগেই আছে, পুরো মেকআপ আমরা করতে চাই, কভারটা আমরা করে নেবো ওটা পুরো। না, তৃণমূল কংগ্রেস থেকে যদি প্রার্থী হতো আমি সবথেকে বেশি খুশি হতাম। আমার মেয়েকে টিকিট দিয়েছে বলে যে আমি খুশি হব এটা সঠিক নয়, এবং দিদি যে মতো মহাসংঘকে আবার সম্মান দিয়েছে, বাগদার যে মতো মহাসংঘের যারা মতোরা, যারা ওরা প্রেস মিডিয়া করে বলেছিল যে আমাদের মতো প্রার্থী চাই, এবং সেই কারণের জন্য দিদি সেই সম্মান রেখেছে। আমি মনে করি আনন্দ যখন হবে, দিদির হাতে যখন এই সিটটা আমরা তুলে দিতে পারবো, তখন আমার বেশি আনন্দ হবে। আর অন্যদিকে রায়গঞ্জ কেন্দ্র থেকে যিনি প্রার্থী হয়েছেন কৃষ্ণ কল্যাণী, তার বক্তব্য শোনাবো, এবং রানাঘাট দক্ষিণ থেকে মুকুটমণি অধিকারী, তাকে টিকিট দেওয়া হয়েছে, দুজনের বক্তব্য শুনুন। প্রথমে আপনাদের মাধ্যমে আমাদের দলের সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি হৃদয়ের অন্তরস্থল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে উনি আমার উপর আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে। আর নিশ্চিত
আমি রায়গঞ্জবাসীর স্বার্থেও বলতে চাই যে তিন বছরের আমি বিধায়ক ছিলাম, রায়গঞ্জের যেটা দাবি ছিল তার 80% আমি কাজ করতে পেরেছি, কিছু কাজ পেন্ডিং রয়েছে। আশা করব রায়গঞ্জবাসী এবার আমাকে সুযোগ করে দিবেন সেই সব কাজ পূরণ করার জন্য। আমাদের মামাটি মানুষের সরকার যেই হিসাবে বাংলা জুড়ে উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী 74টা প্রকল্প সাধারণ মানুষকে উপহার দিয়েছেন, তাতে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হচ্ছে। এবার রায়গঞ্জবাসীও উন্নয়নের নিরিখে উন্নয়নের স্বার্থে যাতে উনাদের এলাকার সার্বিক উন্নয়ন হয় সেই জন্য আমাদের সরকারের উপর আস্থা রাখবেন, তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখবেন। আমি অত্যন্ত আশাবাদী সমস্ত দ্বিধাদ্বন্দ্ব মিটিয়ে সমস্ত কর্মী সমর্থক নেতৃত্বরা, নিচুতলার সমস্ত সমর্থকরা একসঙ্গে আমরা এই লড়াইয়ে অবতীর্ণ হব এবং জয় ছিনিয়ে আনব। সাধারণ মানুষ দুহাত তুলে আশীর্বাদ করার পরেও আমরা আমাদের ভোট ব্যাঙ্কে ভোট বাক্সে কনভার্ট করতে পারিনি, সেই জায়গায় সেই ব্যর্থতা কাটিয়ে আমরা এবার সকলে মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব এবং সমস্ত সৈনিকরা এই লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হব এবং বিপুল ব্যবধানে আমরা জয়ী হবই আশা করি। আমরা সকলেই দলের একজন সাধারণ সৈনিক, আমরা কেউই দলের ঊর্ধ্বে নয়, আমরা সকল সৈনিকরা একসঙ্গে লড়াই করব এবং দলের ইনস্ট্রাকশন মেনে আমরা জয়ের পথে এগিয়ে চলব। সকলেই তৃণমূল কংগ্রেসের সরকারকে ধন্যবাদ জানাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছেন এবং বিপুল ভোটে তারা জয়যুক্ত হবেন এমনটাই তারা আশা প্রকাশ করছেন। আমরা আবারও কথা বলবো শ্রেয়সী, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। শ্রেয়সী, একটা বিষয় একটু জানার চেষ্টা করবো, প্রত্যেকেই খুব কনফিডেন্ট জেতার বিষয়ে, কিন্তু এই কৃষ্ণকল্যাণী রায়গঞ্জ থেকে যাকে টিকিট দেওয়া হয়েছে দলেরই একাংশ বিশেষ করে কাউন্সিলররাই অভিযোগ করছেন যে তিনি নিজের যে জন্মস্থান সেই জায়গার বুথেই তিনি কিন্তু পিছিয়ে এবং সেক্ষেত্রে তার একাধিক ভুলের কথাও কিন্তু বারবার অর্থাৎ লোকসভা নির্বাচনের ফলাফলের পর তারাই প্রকাশ্যে আনছেন। তৃণমূলের অন্তরেতে তাকে নিয়ে একটা ক্ষোভ রয়েছে, তারপরেও তাকে টিকিট। দেখো, নিশ্চিতভাবে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু যখন টিকিট যখন নাম প্রকাশিত হয় বিভিন্ন দলের প্রার্থীদের ক্ষেত্রে তখন বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু প্রশ্ন থাকে, কিন্তু সেক্ষেত্রে দলীয় শীর্ষ নেতৃত্ব তারা বরাবরই কিন্তু যে বার্তা দিয়ে থাকেন সেটা হচ্ছে যে এক্ষেত্রে পার্টির তরফ থেকে যাকে ক্যান্ডিডেট করা হয়েছে তার তাকে নিয়েই কিন্তু সকলকে চলতে হবে এবং তার জন্যই কিন্তু তাকে জেতানোর লক্ষ্যে প্রত্যেককে এগোতে হবে। কারণ তো তোমাকে তুমি যদি পিছিয়ে দাও পঞ্চায়েত ভোটের ক্ষেত্রে, তুমি মনে রাখবে যে এক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু প্রার্থী দেয়া নিয়ে তীব্র অসন্তোষ দেখা গিয়েছিল বিভিন্ন মহলে, কিন্তু কার্যত দেখা গিয়েছিল যে পরবর্তীকালে দলের শীর্ষ নেতৃত্বের তরফে মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে কিন্তু একটা কড়া বার্তা দেওয়া হয়েছিল যে যিনি ক্যান্ডিডেট হয়েছেন তাকেই কিন্তু সেক্ষেত্রে নির্দিষ্টভাবে তার পক্ষেই কিন্তু লড়তে হবে এবং ঐক্যবদ্ধভাবে লড়তে হবে, যারা করবে না তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। এবং কার্যত সেই অবস্থানে কিন্তু সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস ছিল এবং বর্তমানেও কিন্তু তৃণমূল কংগ্রেসে সেই অবস্থানই রয়েছে, ফলে কার্যত যে ক্ষোভের কথা পার্টির অন্দরে রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস সেটাকে বিশেষভাবে পাত্তা দিচ্ছে বা গুরুত্ব দিচ্ছে তেমনটা নয়, বরঞ্চ ঐক্যবদ্ধভাবে যে লড়াই, যে রায়গঞ্জ সিটের ক্ষেত্রে তৃণমূল কিন্তু তাদের একটা একটা অঙ্কের বা একটা হিসেব ছিল যে লোকসভার ক্ষেত্রে রায়গঞ্জ সিটটা তৃণমূলের কাছে আসতে পারে সেই সিট কিন্তু হাতছাড়া, ফলে রায়গঞ্জ বিধানসভার ক্ষেত্রে কিন্তু কার্যত সেখানে যেন কোনো রকম কোনো অন্যরকম কিছু না হয় সেই জন্য কিন্তু ঐক্যবদ্ধভাবে চলার বার্তাই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হচ্ছে দলের সব মহলে। ধন্যবাদ শ্রেয়সী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।